রস দেখেছেন কিভাবে পড়ে যাচ্ছে, মানে প্রচুর রস এটার। আর একটা বিষয় হলো এটা অনেক বড় হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে সুস্থ এবং ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি, আর এই টপিকে থাকছে ভিয়েতনাম মাল্টা। ভিয়েতনাম মাল্টার ফলের সাইজ কেমন হয় এবং এর ফল খেতে কেমন, ফলে কতটা পরিমাণে জুস বা রস থাকে, একটা মাল্টা ছোট্ট গাছ থেকে আমরা একটা ফল তুলে দেখব এবং সেটাকে খেয়ে দেখব এর স্বাদ কেমন, এর মিষ্টিয়তা ভাব কতটুকু। আমাদের চ্যানেলে এগ্রিকালচার রিলেটেড আরও ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, চলুন এবার ভিডিওটা কন্টিনিউ করি। দাদা, এটা কী লেবু? এটা হচ্ছে ভিয়েতনামি মাল্টা। ভিয়েতনামি মাল্টা? এটা কি দেখাবেন এখন? হ্যাঁ, এটা কেটে টেস্ট করবো। আচ্ছা ঠিক আছে, ওঠান তাহলে। একটা গাছে দুটো, তাই তো? একটা গাছে দুটো। আচ্ছা, এই চারা কি অ্যাভেলেবল আছে এখানে? এছাড়া ছোটো বড়ো সব রকম সাইজের আছে। এটা কিন্তু বারো মাসি, এটা বারো মাসি। এবং এটা ছোটো সাইজ, রস দেখেছেন কীভাবে পড়ে যাচ্ছে, মানে প্রচুর রস এটা। আর একটা বিষয় হলো এটা অনেক বড় হয়, গাছটা তো বুঝতে পারছেন এটা তিন মাস সাড়ে তিন মাস লাগানো হয়েছে, সবে মাত্র এটা তো রাখা উচিত নয়, তবুও স্যাম্পেল হিসেবে এটা আর কি টেস্ট করুন। এটা এটা যা রস তাতে দেখছি তো, মানে কাটতে কাটতে রস পড়ে যাচ্ছে, প্রচুর রস, খুব রস। আমরা তো প্রচুর রস আর খেতে খুব সুন্দর, খেতে খুব সুন্দর, টেস্ট ভালো, নিজে খেয়ে দেখলাম খুব সুন্দর লাগলো। কিন্তু একটা বিষয় হচ্ছে এটা সঙ্গে সঙ্গে গাছ থেকে তুলে মাল্টা বাড়ি ওয়ান বা পাকিস্তানি মাল্টার মতো বা ভিয়েতনামি মাল্টা, ওই আপনার যেগুলো মিশরীয় মাল্টা বা আদার্স যেগুলো আছে সেগুলো সঙ্গে সঙ্গে তুলে খাওয়া যায়। আচ্ছা, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার যে এই যে চোকাটা আছে, এই চোকাটা যেমন আমরা ছোটোবেলায় চোখে গেলে দিতাম এরোর, তো এই লেবুর যে চোকাটা আছে এটা কিন্তু মুখে লাগে। যেমন বেল খেলে যেমন একটু তিতির ভাব থাকে, সেটা সঙ্গে সঙ্গে খেলে হালকা এটা লাগে। কিন্তু এটা যদি আমি একদিন রেখে খাই তাহলে কিন্তু এই জিনিসটা থাকবে না। আর একদিন রেখে খেলে তো মিষ্টির, মানে আজকে তুললাম কালকে বাজারে বিক্রি করলাম আর কোনো প্রবলেম নেই, এবং মিষ্টির পরিমাণটা একটু হলেও বেড়ে যাবে, বেড়ে যাবে মিষ্টির পরিমাণ। এটা বাজে দুদিন পরে খাই আরও মিষ্টি লাগবে, মানে আবার যে তিন দিন পরে খাই আরও বেশি মিষ্টি মনে হবে, এটার বৈশিষ্ট্য। এটা একটা ছোটো গাছ, তো এটা বড়ো গাছ হলে থেকে ডবল মোটা হবে, অনেক বড়ো হয় এটা। তো বন্ধুরা, আপনারা দেখুন ভিয়েতনামি মাল্টার সাইজ, একটা তো খেয়ে দেখালাম, আর এইটুকু একটা গাছে দুটো আছে, না ছিল অনেকগুলো ভেঙে দিচ্ছি। হ্যাঁ, না আপাতত দুটো আছে, তো সাইজটা দেখুন শুধু। আর গাছটা যদি বড় হয় তাহলে কত পরিমাণে লেবু হতে পারে একটা গাছ থেকে? ছোট্ট এই ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদের ইনফরমেশনটি দিলাম। ভিডিও কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখাবে পরে নতুন কোনো ভিন্ন এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।